হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। এটা হলো দার্জিলিং এর 3 নম্বর দিন। আমরা 2:30 নাগাদ উঠে পড়েছিলাম, তারপরে আমরা বেরিয়েছি 3টার পরে, মোটামুটি 3:30টার মধ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম আর এসেছি এটা টাইগার হিলের ভিউ পয়েন্টে। আর এই যে সব লাইট মারছে, এরা হলো সব কফি বিক্রেতা, সেই পাহাড়ের নিচে থেকে ওপরে এসে কফি বিক্রি করে, হার্ড ওয়ার্কার বুঝি এদেরই বলা হয়। আর এই যে 5:30টা নাগাদ আমাদের সূর্যি মামা ফাইনালি দেখা দিয়েছে, কিন্তু আমরা এতই আমাদের দুর্ভাগ্য যে আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ ওখান থেকে পাইনি। আর এটা মানে কি বলবো, এটা লসই বলা যায়। আর এই যে গাড়িগুলো এখানে দাঁড়িয়ে ছিল, এবার যেই সূর্যি মামা দেখা দিয়েছে আস্তে আস্তে সবাই ফোন নিয়ে ফটো ভিডিও করতে শুরু করে দিয়েছে। পরে আমরা ওখান থেকে গিয়েছিলাম একটা মনাস্ট্রিতে, আমাদের গাড়ি আগেই চলে এসেছিলো, তারপরে বাপিদের সব গাড়ি আসছিলো। আগে দুদিন খুব ঝামেলা হয়েছে, মানে গাড়িটা আমাদের খালি আগে আগে সব জায়গায় চলে যাচ্ছে আর বাপিদের গাড়িগুলো পিছিয়ে যাচ্ছে। যাই হোক, আমি তো জুতো পরেছিলাম বলে আর ভিতরে ঢুকতে পারিনি, তারপর জিজুকে বললাম একটু ভিডিও করে দিতে, তো ফোনটা নিয়ে গিয়ে এই ভিডিওগুলো তুলেছি। ভিতরটা অসম্ভব সুন্দরভাবে সাজানো ছিল। তারপরে ওখান থেকে আমরা সোজা গিয়েছিলাম বাতাসিয়া লুফে। আর দিদি তো মানে যা পাচ্ছে আগে খেয়ে নিচ্ছে, মানে মোমো দেখলেই খালি খেয়ে নিচ্ছে। আর আমরা একটু খেয়ে দেখছিলাম যে কেমন কেমন টেস্ট, কোনখানের মোমোটা ফাইনালি আমাদের ভালো লাগে। আমরা অ্যাকচুয়ালি বাপিদের জন্য ওয়েট করছিলাম, তারপরে আসতে সবাই মিলে এই ভিতরে ঢুকেছিলাম। আর এই এখান থেকেই টয় ট্রেনগুলো যায় পুরো গার্ডেনের ভিতরে, চারিদিকে রেল লাইন করা, তো টয় ট্রেনগুলো এখান থেকে, এই যে লাইন, এখান থেকে ঘুরিয়ে সোজা নিয়ে যাওয়া হয়। বেশ সুন্দর জায়গা ছিল। তারপরে ওখান থেকে আমরা ঘুরে তারপরে চলে গিয়েছিলাম হোটেলে, তবে এখানে বেশিক্ষণ আমরা থাকিনি, আর সকালও হয়ে গিয়েছিল, খিদেও পেয়েছিল, তো আমরা চলে গিয়েছিলাম তাড়াতাড়ি। তারপরে বাড়ি এসে সবাই ফ্রেশ ট্রেশ হয়ে আমরা এখানে ব্রেড, তারপরে লাড্ডু আর ডিম এইসব দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম। তারপরে দুপুরবেলা লাঞ্চে যাওয়ার আগে আমরা মেলের পাশে একটা মন্দিরে গিয়েছিলাম, মাসি বললো ওখানে একটা নাকি খুব জাগ্রত মন্দির আছে, তো আমরা একটুখানি গিয়ে দেখে এলাম। আর মন্দিরটা মানে বেশ খানিকটা উঁচুতে, মানে উঠতে উঠতে আমাদেরই প্রায় হাত পা খুব ব্যথা হয়ে যাচ্ছিল। যাই হোক, অবশেষে গিয়ে পৌঁছালাম। আর ওখানে বেশ একটা সুন্দর জিনিস দেখলাম, মানে রাম আর ছোট্ট গোপালের দুটো সংমিশ্রণ করে একটা মূর্তি বানানো। যাই হোক, ওখান থেকে তারপর আমরা সোজা চলে গেলাম খেতে। কি গো, কত খাবে? আর এটা হলো সেই দুঃখের দিনটা, 4 নম্বর দিন, মানে আমরা ওখান থেকে ব্যাক করব। তো গাড়ি একটু লেট করে আসারই কথা ছিল, 11:30 নাগাদ আমরা রেডি হয়ে গিয়েছিলাম তাড়াতাড়ি, কিন্তু আবার গাড়িটা তাড়াতাড়ি ডেকে নিল আরও স্পটে আমরা যাব বলে। তাই শেষবারের মতো এখান থেকে একটু দেখে ডেকে নিয়ে, ভিউ ফিউ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর প্রথমে এসেছিলাম এই যে নেপাল বর্ডার, এটা মানে খুব সুন্দর। আর এখানে আসার আগে পুরো পাইন ফরেস্ট ভর্তি, এর পরের জার্নিটা বেশ ভালো ছিল, শুধু পাইন গাছের এই যে বন, আর তারপরে শুরু দেখেছি আমরা টি এস্টিমেট। আর এটা হলো নেপাল থেকে ইন্ডিয়া আসার মানে একটা যে বর্ডার বলে, মেন বর্ডার এই জায়গাটা হলো সেটা। আর ড্রাইভার কাকুই আমাদের সব গাইড করতে করতেই নিয়ে যাচ্ছিল। তারপর এখান থেকে আমরা সোজা গিয়েছিলাম গোপালধারা টি এস্টিমেটের কাছে। সেখানে গিয়ে তো মানে আমি অবাক, কারণ এই প্রথম আমি দেখলাম যে চা কিভাবে তোলে, তো এখানে প্রচুর মানুষ কাজ করছিল। আর এর পাশ থেকে এই যে এখন ভিউটা দেখাবো, এইটা মানে খুব সুন্দর একটা, মানে চারিদিকে যেন পিরামিড আর সবুজ সবুজ পাহাড়, মানে অদ্ভুত সুন্দর লাগছিল জাস্ট। এরকম জিনিস পুরো দেখার বাইরে, এত সুন্দর, পুরো চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এই চা বাগানে এসে কেমন অনুভূতি? খুব ভালো। এগুলো কি চুরি করে নিয়ে যাচ্ছে নিশ্চয়ই? না, আমি তুলে নিয়ে যাচ্ছি সরকারের লাইসেন্স। এ বাবা বাবা, এই বাচ্চা মানুষটাকে দিয়ে? হ্যাঁ,
শেষ এবার আমরা যাচ্ছি গাড়ির দিকে। বাই বাই ট্রি গার্ডেন। এবারে আমরা ওইখানেই একটা হোটেলে খেলাম, মানে ওখানে সব বেঙ্গলি খাবার পাওয়া যায়। আর আমাদের সারা দার্জিলিং ট্রিপের এই খাবারটাই ছিল সব থেকে ভালো। আর এই যে এটা উচ্ছের পকোড়া, মানে অবাক আমরা। তারপরে খেয়ে দেখি একটুও তেতো নেই। যাই হোক, একটা ভেজ থালি, তার সাথে আমরা চিকেন নিয়েছিলাম। আর কাকুটার কথা শুনে আমরা তো পুরোপুরি অবাকই ছিলাম। কাকুটা নাকি আগে ডিফেন্সে ছিল, তারপরে এই ট্রাভেলার্সে এসছে, মানে কি বলবো, একটা মানে আমরা তো সবাই স্পিচলেস ছিলাম যে কেউ ওখান থেকে এরকম আসতে পারে। আর আমরাই যারা নিজেদের খুব বড় মনে করি। যাই হোক, তারপরে আমরা সোজা চলে গেলাম মিরিকে। আমি এতই মাথা মোটা যে মিরিকের একটা লেকের ক্লিপস নিতে ভুলে গেছি। এই যে বাইরে থেকে এরকম লাগছিলো, ফটোটা তাই শেয়ার করে নিলাম। তারপরে ওখানে বেশ খানিকটা আমরা সময় কাটাচ্ছিলাম। আর এখানে গিয়ে আমরা নাকি ফল খেয়েছি, মানে বাড়িতে ফল খাইনি, ওখানে গিয়ে দেখেই লোভ লেগে গেছে, ভাবা যায়। তারপরে ওখানে কিছুক্ষণ কাটিয়ে আবার খেলাম আইসক্রিম, মানে ঠান্ডাতেও আমরা যে কত আইসক্রিম খেয়েছি। আর এই লেকের পাশে এই ঘোড়াগুলো ছিল, আমরা যদিও উঠিনি। যাই হোক, তারপরে আমরা বেশ খানিকটা এখানে হাঁটতে হাঁটতে সোজা চলে গেলাম গাড়ির দিকে। এই যে আমরা পুরো শেষ পর্যায়ে পৌঁছেছি। এটা হলো শিলিগুড়ির বিখ্যাত হংকং মার্কেট। এখানে আমরা সবাই যাইনি, আমি, তারপরে পিউমাসি, বাপি, জিজু সবাই গিয়েছিলো, আর ছিল সনদদা, তো সবাই মিলে গিয়েছিলাম। আমাদের বালিগঞ্জের থেকে তো অনেক রিজনেবল আর অনেক ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছিলো। শুধু আমরা টাইমের অভাবে সেরকম কিছু কিনতে পারিনি, দু একটা জিনিসই কিনেছি। আর ওখানে গেলে আধা ঘন্টায় মন পড়বে না, কিন্তু আমাদের ট্রেনের জন্য তাড়াতাড়ি বেরিয়ে আসতে হয়েছিল। আর তারপরে আমরা খাবার কিনে সোজা স্টেশনে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখতে গেলে ফলো করে দিও।